জগন্নাথ জনে জগন্নাথ এভলি এক দিব্য মূর্তি সে মনিষ মাধ্যমে কিভাবে তাঁকর দিব্য লীলা সম্পন্ন করতে সে কথা ইয়ে সেবক পাখে কতক অনুভূতি রয়েছে যেতবে মানে ইয়ে সেবক গাধৌ নথিলা কেবল সিজা খাওছিলা অলনা খাওছিলা মৌনব্রত করুথিলি কিন্তু বারম্বার পুরী আসুথিলি টিকে মহাপ্রসাদ পাইবা পাই পাখরে এতে অর্থ বি নথায় কেবল বাট খরচটিকে ছাড়িলে অল্প কিছু পয়সা কেতবেলে কেমিটি বঞ্চে লক্ষ্মীঙ্ক বাপ ঘর চক্রতীর্থ পাখাপাখি বা যেটি সুনার গৌরাঙ্গ অনেক সেই পাখাপাখি যেটি বলরাম দাসঙ্কর গোটে স্মৃতিপীঠ মধ্যে সেটি রয়েছে ধীরে ধীরে লোপ পাইগলা কিন্তু সেটি রয়েছে পঞ্চশকা যুগর বলরাম দাসঙ্কর সেই লক্ষ্মীঙ্ক বাপ ঘর সেই দেউলরে বলিয়া যাই বসে কাহিকি বসে কোন করে সে কথা কিছু কইপারি সে জায়গাটা কাহিকি মতো ভালো লাগে চালিকি যায় কি রিক্সার যায় পয়সা থাকে কি নথায় তা মধ্যে আর মনে নাই কিন্তু সে দেউলরে বসে সেইটি বি বেড়েবেড়ে শুয়ে পড়ে ইয়ে কলা সেতবেলকু দুই তিন দিন হয়ে গলা পাখে পয়সা নাই খালি বাট খরচটি রকিছি মহাপ্রসাদ বা কোণী জলখিয়া এসব খাইবা টিকি সম্ভব হয়নি তিন দিন দুই দিন জনে মা তা ঘর কোটি মু জানি নি পরবর্তী সময় সে মতো কইছিলে মো ঘর দাণ্ড মুকুন্দপুর বলে গোটে জায়গা সেইটি কিন্তু মু সে তার বহু দিন ঘর ঘর ঠার ডিটাচ দিয়ে চালি আসিছে সে পুরীরে রয়েছে সিয়ে মতো সেই পাখাপাখি কোটি রুলে সিয়ে সবুদিনে জগন্নাথ মন্দিরকু যাআন্তি মহাপ্রসাদ কিছু সংগ্রহ করতে কিছু খাঁতি পুঁ আনি তাকে ঘরে নিজ ঘরে বসা ঘরে খাঁতি সে কোটি রুলে কোণ করুলে তা মধ্যে জানি এবং সে সবুদিনে ইয়ে লক্ষ্মীঙ্ক বাপ ঘরক আসতে দর্শন করা সে মতো দীর্ঘ দুই দিন ধর সে মতো দেখুঁচ সেটি উদাসীন ভাবে বসিছি নীলচক্রকু টিকি প্রার্থনা করুচি এমতি ভাবে অছি সমুদ্র কূল দিনে হঠাৎ আসিকি মতো কহিলে ক্লাসা বাপা তু তো এটি দেখুছি তু দুই তিন দিন হল এটি বসিছু কিন্তু হ তু তো কিছু খাওনু বা কিছু কহিলে বলে না মা কিছু খাইলি না হ্যাঁ তা যেমনি টিকি খাইছি এমনি মিছরে কইদেলি সে মতো কহিলে না না তু কিছু খাইন কালি মতো কালিয়া কইছি এবং তত্তে আজি মহাপ্রসাদ খুয়াইবি বলি মতো কালিয়া কুয়াই কইছি এই ডেকে মু বেগরে মহাপ্রসাদ গন্ডি আনিছি তত্তে খুয়াইবা পাই মু পচারলি মু মা এটা কো সত্য কথা তোতে কালিয়া কইছি না হ্যাঁ কালিয়া মনুষ্যর উপরে কহে তা নহলে মু আসলে কোড়িয়ে পঁচিশ বর্ষ হল এই পুরী শ্রীক্ষেত্রে মু বুলুছি তা ভরসায় বুলুছি না মো পাখে পয়সা আছে তা ভরসায় রুচি তা ভরসায় খাওছি তা ভরসায় মু বুলুছি কালি রাতে মতো যাই কালিয়া কইছি গোটে ছোট পিলা ভাবরে লক্ষ্মীঙ্ক বাপ ঘরে যে বাবা স্ত্রী বসিছি বাবাজি তো সেতু মো বাবাজি ভাল দেখা যায় উঠলে কিন্তু সেতু বয়স অঠর উনিশ বর্ষ যে পিলাটি বসিছি
সে দুই দিন হেলা কিছু খাই নাই তু এটি যা খাউছু তাকু নেই তাকু দব সে নিজে অন্ন ডালি গোলেই মতে খুয়াই দেলা মু তাকু কহিলি মু কই তু আজ তো মোর মা টিয়ে হেলু কার তু মা টিয়ে মানে মা পাশে কইল মানে তু মো মা হেলু আউ সে মতে পুত্র রূপরে সেই দিন থারু বহু দিন পর্যন্ত মানে 1983-82 পর্যন্ত মধ্যে তা সহিত মোর সম্পর্ক ছিলা সে সবলে মুটাকু অনেক মানে থরে আশ্রম কু নেই আসিছিল মধ্যে সে আশ্রম রহিছিলা কি রহি পারলানি কালিয়ার আকর্ষণ সে পুরি ফেরি গলা কিন্তু মু তাকু যেতবেলে পুরি যায় সে মা সহিত মোর ভেট হুয়ে সেতবেলকু তাকু বয়স বোধে 70-80 বর্ষ হয়েগলানি কিন্তু তাপরে গলা পরে কিছু দিন পরে সে তার দাণ্ড মুকুন্দপুর ফেরি আসিলা কি কোটি কি গলা সে কোটি দেহত্যাগ কলা সেটা মো পাই গোটে অবশ্বাস হয়েকি রহিগলা মু তার কোনসি শেষ মুহূর্তরে কোনসি সেবা যত্ন করি পারলি নাই তাকু যিয়ে যেমতি পচারন্তি পুরীর সেবক মানে বাবু গোচিকার পচারন্তি আচ্ছা তুমি বাবাঙ্কু কোটি দেখিছিল সে দূরকণ্ঠরে কয়ে লক্ষ্মীঙ্ক বাপ ঘরে তুমি বাবাঙ্কু কোণ বলে জানি না মু সে কথা কইপারিবিনি সে মোর পুয় তা তুমি কোণ তাকে কেবি পরিচয় হল না সে কথা বাপ তোমাকে মু তোমা আগে কলে বিশ্বাস করিবনি সে দুই দিন তিন দিন উদাসীন ভাবরে লক্ষ্মীঙ্ক বাপ ঘরে বসিছিলা মতে কালিয়া যাই স্বপ্নরে কইলা তাকে মহাপ্রসাদ গণ্ডিয়ে দেবু মো মহাপ্রসাদ খুয়াই দিয়েছিলি সেই মহাপ্রসাদর ঋণক শুঝবা যেতবে ই অধম পুরী যায় সে মা কু কিছু পয়সা মধ্যে খরচ করা যে যা মো পকেটে থাকে তেমন এ হচ্ছে জগন্নাথঙ্কর এক দিব্য অনুভূতির কথা আখি উৎকল।